প্রিয় শিক্ষককে মারধর করেছেন প্রধান শিক্ষিকা। প্রতিবাদে পথ অবরোধ করলো পড়ুয়ারা। ঘটনা পুলিশি হস্তক্ষেপে অবরোধ উঠে যায়, যদিও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। প্রধান শিক্ষক ও সহশিক্ষকের বচসার জেরে অচল অবস্থা পূর্ব বর্ধমানের কালনা ধাত্রীগাম উচ্চ বিদ্যালয়ে। প্রতিবাদে শনিবার বিদ্যালয়ের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানায় পড়ুয়ারা। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অভিযোগ, স্কুলে প্রতিদিন দেরি করে আসেন প্রধান শিক্ষিকা, ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার কথা শোনেন না তিনি। গত বুধবার ওই স্কুলের সহকারী এক শিক্ষকের সঙ্গে দেরি করে আসা নিয়ে বচসা ও সহশিক্ষককে হেনস্থার অভিযোগ ওঠে। সেই কারণে শনিবার পথ অবরোধ করে ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, গত বুধবার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকার স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহশিক্ষক সুদর্শন নাথের সাথে একটি ঝামেলা অশান্তি সৃষ্টি হয়। কেন তিনি দেরি করে ঢুকেছেন এই প্রশ্ন করতেই সুদর্শন নাথকে হেনস্থা এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা গড়ায় থানা পর্যন্ত। এরপরই এদিন শনিবার স্কুলে প্রধান শিক্ষিকা এলে কেন সহশিক্ষককে হেনস্থা করা হয়েছিল আগের দিন এমন প্রশ্ন ছাত্ররা করতেই শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যান। এরপরই স্কুল পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয়। প্রধান শিক্ষিকা কাবেরী মহাশয়, আমাদের প্রিয় শিক্ষক সুদর্শন নাথ বাবুর মহাশয় হাত দেয়, সেই দাবিতে আমরা এই অবরোধটা করি। আমরা যখন আজকে ম্যামের থেকে জানতে চাই, ম্যাম তখন আমাদের থেকে বাড়ি চলে যায়। আমাদের ম্যামের বাড়ির নিকটবর্তী হয়, আমরা কাউকে না দেখতে পাই বিদ্যালয়ে, তখন আমরা পথে নামছি। যে পুলিশ এসে পথ অবরোধ তুলে দিল। আচ্ছা, এখনো কি এসছেন প্রধান শিক্ষিকা? এখনো প্রধান শিক্ষক আসেনি। আমাদের যদি এই ব্যাপারে কোনো কিছু না ইয়ে হয়, আমরা এই দাবি এখনো চালিয়ে যাই। এখন কি তাহলে স্কুলে ক্লাস ক্লাস বন্ধ? তাহলে এখন স্কুলে ক্লাস ক্লাস বন্ধ। আজকে সকাল থেকে কোন ক্লাস হয়েছে? যাবতীয় দিন ধরে, অনেকদিন ধরে না, খুব দেরি করে আসছেন। এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন, সুদর্শন নাথ বাবু জানতে গিয়ে জিজ্ঞেস করে যে আপনার দেরি করে আসার কারণটা কি, ভালোভাবে জিজ্ঞেস করেন। তখন আমাদের প্রধান শিক্ষক মহাশয় তার উপর চড়া হয়, তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটাল কারণ হসপিটালেও ভর্তি করা হয়। আমরা এই বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের কাছে জবাবদারি জানতে চাই যে কেন এমন করা হয়েছে। কবে, সেটা আজকে জানতে চাই। আজকে আমরা জানতে চাইছি, কারণ একদিন তিনি স্কুলে আসেননি। আজকে উনি স্কুলে এসেছিলেন, আমরা খবর পেয়ে এসেছি স্কুলে যে আপনি কেন আমাদের প্রিয় শিক্ষককে এরকম ভাবে হেনস্থা করেছেন। তখন তিনি আমাদের দেখে স্কুল থেকে চলে যান এবং তিনি যেহেতু আমাদের আমাদের নিকটবর্তী এরিয়াতে থাকেন, আমাদের কাছে বাড়িতে, আমাদের এখানকার কাছে ওনার বাড়ি, তাই আমরা চেয়েছিলাম আমরা এখন রাস্তা অবরোধ করবো। তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কি, তিনি জবাব দেবেন। কিন্তু তিনি আসেননি, তিনি আসেননি এবং এখনো পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এর জন্য আমাদের খুব ক্ষোভ হয়। আমরা জানতে চাই যে কেন তিনি আমাদের প্রধান, আমাদের প্রিয় শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাকে হেনস্থা করেছেন। এদিন শনিবার 11:30 থেকে প্রায় 30 মিনিট পথ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথ অবরোধ ওঠে। 10 জন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন, সেই জন্য ক্লাস আমাদের পেপারে ছিল যে 7 কে পর্যন্ত ক্লাস করা হবে, কিন্তু উনি বললেন না 7 কে না, 8 কে দিন। যিনি করেছেন এই কাজটা, যিনি প্রফেশনাল ক্লাস করেছেন, বন্টন করেছেন, টিচারের কাছে এই কাজটা করেন, কে কে ক্লাসগুলো করবে, যে ক্লাস আসেননি, যে টিচার আসেননি, সেই টিচারের ক্লাসটা অন্য একজনকে দেওয়া হচ্ছে। এটা হলো প্রফেশনাল ক্লাস, তাই বলে আপনি তোমাকে অপমান করছেন। তা উনি আমার প্রকার না আসলে আমার ভিডিও করতে শুরু করলেন, ভিডিও করতে শুরু করলেন, তখন আমি ওনাকে প্রতিবাদ করি। তখন উনি আমাকে ঝাঁপিয়ে পড়ে আমার এসে খেটে খেটে দিয়ে, আমি অসুস্থ বোধ করে, আমার একটা প্রেশার বেড়ে গেছিল, আমি কালনা হাসপাতালে যাই। হাসপাতালে গিয়ে আমি চিকিৎসকের শরণাপন্ন হয়েছি, অ্যাটেন্ড করেছেন, সেখানে উনি ছাত্রদের বক্তব্য রেখেছেন, আমি ওকে শুনতে পাইনি, মাইক ছিলাম ভালো না। তারপর উনি এরকম বিক্ষোভ হয়েছে দেখে উনি কখন পালিয়ে গেছে আমরা জানি, যদিও এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সর্বৈব মিথ্যা। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা মিথ্যা। আমি যখন স্কুলে আসি সেটা সিসি ক্যামেরা দেখলেই বোঝা যাবে, প্রয়োজনে সিসি ক্যামেরা দেখা হোক, এমনকি স্কুলের রেজিস্টার দেখার কথাও বলেন তিনি। সর্বৈব মিথ্যা অভিযোগ, আমাকেই হেনস্থা করা হয়েছে, আমার হাত মুচড়ে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি, সিসিটিভি ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন। আমি এক্সপার্ট নই,
সিসিটিভি অপারেটর যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না, স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে, আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি আপনারা সিসিটিভিতে চেক করুন। আমার শিক্ষকদের আরো অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না, এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে তার জন্য আপনি মাঝে মধ্যে দেরি করে আসেন। মিথ্যা অভিযোগ, খাতা দেখুন। আচ্ছা, আজকে যে ছাত্ররা পথ অবরোধ করলো, এটা কি ক্লাস আম্পায়ার করে, তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে? এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না? পঠন পাঠনের অসুবিধা অবশ্যই, তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, পূর্ব বর্ধমান। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।